সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মুস্তাকিম বিল্লাহ এবং সাথে আছি আমি মিধা তাজিজাবির শুরুতেই সংবাদ শিরোনাম সাংবাদিকদের উপর মামলা আদালতের মাধ্যমে ফয়সালা দেখতে চাই সাংবাদিকরা খালেদা জিয়ার মুক্তির দাবি ও ভোলায় মুসল্লিদের উপর হামলার প্রতিবাদে নগর বিএনপির বিক্ষোভ সমাবেশ চিড়িয়াখানার খাঁচা থেকে পাখি অবমুক্ত করলেন রাশিদ মেয়র লিটন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলামের নামে মামলা প্রত্যাহার নয় আদালতের মাধ্যমে এই মিথ্যা মামলার চূড়ান্ত ফয়সালা দেখা হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী সাহেদ বুধবার সকাল দশটায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় রফিকুল ইসলাম সহ কালের কণ্ঠের তিনজনের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন এর আগে রাজশাহীতে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আওয়ামী লীগ নেতা আজিজুল আলম বেন্টু রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন কাজী শাহেদ বলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেন্টু নিজের অপকর্ম ঢাকার জন্য কালের কণ্ঠের সাবেক সম্পাদক ইমদাদুল হক মিলন পত্রিকাটির কার্যালয়ের রিপোর্টার আবদুল্লাহ আল মামুন ও রফিকুল ইসলামের নামে মিথ্যা ও ভিত্তিহীন একটি মানহানির মামলা করেছেন বেন্টু নগরী জুড়ে সন্ত্রাসী ও নানা অপকর্মের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করতে ব্যস্ত আর কতটুকু মান সম্মান আছে তা আমরা দেখতে চাই আমরা মামলা প্রত্যাহার চাই না আদালতের রায় নিয়ে আমরা প্রমাণ করতে চাই কে সম্মান পাওয়ার যোগ্য আর আওয়ামী লীগ নেতার কতটুকু মান আছে আমরা দেখলাম যে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজশাহীর সাংবাদিকদের নিয়ে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে পাশাপাশি কালার কণ্ঠের সম্পাদক সহ তিনজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে আমরা চাই যে এই অপপ্রচারটা বন্ধ করতে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নেবে এবং যিনি এই ঘটনায় অভিযুক্ত আমরা বলছি আজিজুল আলম বেন্টু তার দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি এই জন্যই রাজশাহী সাংবাদিকরা আজকে রাজপথে নেমেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিম উল হকের সঞ্চালনায় কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম সহ সভাপতি মামুনার রশিদ ফটো সাংবাদিক উদ্দিন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সভাপতি জামাত খান রাজশাহী লোকমর্চার সভাপতি সেলিনা বেগম অপপ্রচার মামলা হুমকির প্রতিবাদে রাশিয়ায় সাংবাদিক আজকে মানববন্ধন কর্মসূচির অংশ নিয়েছে এই মানববন্ধন কর্মসূচিতে রাশিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নিয়েছে এই কর্মসূচি থেকে আমরা রাশাই যে দেশে যে তিনজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে রাশাই একজন আওয়ামী লীগ নেতা মামলা করেছে সেই মামলাটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি পাশাপাশি এই মানববন্ধন কর্মসূচি থেকে সাংবাদিকদের বিরুদ্ধে সাংবাদিকদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যে হয়রানি যে গুজব যে অপপ্রচার চালাচ্ছে তা অবিলম্বে বন্ধের দাবি জানাচ্ছে সেটা প্রত্যাহার করতে হবে এবং এই সাইবার অপরাধীরা যে সাধারণ মানুষের জীবন ও করে তুলছে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে যেন ভোলার মতো আর কোনো অবস্থা তৈরি না হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি ভোলার বোরহান উদ্দিনে ধর্মপ্রাণ মুসল্লিদের উপর নির্বিচারে গুলি ও আবরার হত্যার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি বুধবার বেলা এগারোটার দিকে নগরীর মালোপাড়া সংলগ্ন রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে এই বিক্ষোভ সমাবেশ করেন মিজানুর রহমান মিনু বলেন বিশ্বনবী ইসলামের দিশারি সারা বিশ্বের মুসলমানদের পথ প্রদর্শক হজরত মোহাম্মদ সাল্লা ইসলামকে নিয়ে নাস্তিকরা কটুক্তি করলেও সরকার নীরব থাকে অথচ বর্তমান প্রধানমন্ত্রী নামে কেউ সামান্য কটুক্তি করলেও তাদের আইনের আওতায় এনে জেল ও জরিমানা করা হচ্ছে ভোলার বোরহান উদ্দিনে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদ করায় পুলিশ সাধারণ জনগণ ও মুসল্লিদের গুলি করে হত্যা করেছে কটুক্তিকারী সেই নাস্তিককে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান সেই সাথে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সকলকে রাজপথে জীবন বাজি রেকি আন্দোলন করার আহ্বান জানান মিনু। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহীদুন্নাহর নাহার কাজী হেনা, জেলা বিএনপির সদস্য ও তানরপুর পৌরমেয়র মিজানুর রহমান ও নওহাটা পৌরমেয়র শেখ মকбул হোসেন সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শহীদ এএইচএম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চрияখানার খাঁচা থেকে ভুবন ও নিশিবক পাখি অবমুক্ত করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে বুধবার সকালে সাতটি ভুবন ও বিশটি নিশিবক অবমুক্ত করেন মেয়র খায়রুজ্জামান লিটন বলেন বাংলাদেশে অনেক পাখি প্রায় বিলুপ্ত প্রায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে এবং পাখিরা যে মুক্ত আকাশে উঠতে পারে সেজন্য পাখিগুলো অবমুক্ত করা হলো এছাড়া পায়রার খাঁচা উন্মুক্ত রাখা হবে রাশিকের ডাক্তার ফরহাদ উদ্দিন জানান বর্তমানে আবাসস্থল সংকট খাদ্য সংকট অবৈধ শিকার পাচার প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি নানা কারণে অধিকাংশ বন্যপ্রাণী ও পাখি আজ বিলুপ্তির পথে জীব বৈচিত্র্য আজ হুমকির সম্মুখীন শহীদ কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার নিশিবক বা ওয়াক পাখি ব্রিডিং হয়েছে তাই প্রাকৃতিক রক্ষার্থে মেয়র ও সাতটি চিল অবমুক্ত করেন পর্যায়ক্রমে ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল শহীদ এ এইচ এম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান রাশিকের পরিবেশ উন্নয়ন সৈয়দ মাহমুদ উল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ভোলাই হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুসল্লিবৃন্দ বুধবার বিকেলে সর্বস্তরের ইমাম ও বৃন্দর আয়োজনে মহানগরীর বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মোস্তফা আল মারুফ সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী মাওলানা আব্দুল মজিদ সহ অনেকে বক্তারা বলেন ভোলার ঘটনায় প্রকৃত তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে তারা প্রশাসনের দৃষ্টি কামনা করে বলেন ধর্ম অবমাননাকারীদের সর্বোচ্চ আইনে শাস্তি প্রদান করতে হবে এবং বিপ্লব চন্দ্র শুভর ফাঁসি দিতে হবে সিটি কর্পোরেশনের এক নং ওয়ার্ডের সিডিসি সদস্যদের মত ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে নগরীর এক নং ওয়ার্ড কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক নং ওয়ার্ড কাউন্সিলরের বিশেষ প্রতিনিধি ও মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাহি ডাক্তার নাহান সিডিসি মূলত নগর উন্নয়নের নগরীর হতদরিদ্রের জীবনমান উন্নয়নের কাজ করে থাকে স্যানিটারি পায়খানা বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল ছোট ছোট গলিপথ সহ হতদরিদ্রদের স্বাবলম্বী করতে ক্ষুদ্র ঋণ প্রদান সভার শুরুতে যে সকল সদস্য ঋণ ফেরত দেননি তাদের কাছ থেকে ঋণ আদায় করার জন্য তাগাদা দেওয়া হয় এবং যারা এখনো কাঁচা পায়খানা ব্যবহার করেন ও বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারছেন না তাদের নিয়ে আলোচনা করা হয় এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশলী নূর ইসলাম তুষার সিডিসির চেয়ারম্যান আয়সা খাতুন সহ সিডিসির সকল সদস্যবৃন্দ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত বেগমগঞ্জে কাদিরপুর উচ্চ বিদ্যালয়ে শান্তিসংঘ মেধাবৃত্তি পরীক্ষা দু উনিশ অনুষ্ঠিত হয় এতে পাঁচশো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মোশারেফ হোসেন উপপরীক্ষা নিয়ন্ত্রক বাবু প্রেমজিৎ দাস পরীক্ষা সচিব ড দিদারুল ইসলাম মাস্টার মহিন উদ্দিন আয়োজনে ছিলেন শান্তিসংঘ ব্লাড ফাউন্ডেশনের মাইনুল ইসলাম রাকিব দিদারুল আলম আলাউদ্দিন তারেক মহিন উদ্দিন মোহরার নুর মোহাম্মদ মনু মাহিন উদ্দিন শরীফ হাইফুল আব্দুর রহমান ফরিদ সহ অনেকেই সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান সালাউদ্দিন সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন সুজন বিশিষ্ট শিক্ষানুরাগী মশিউর রহমান স্বপন রাশিয়া প্রবাসী বেলায়ত হোসেন বাবুল সাহেবহাট বাজার কমিটির সভাপতি মাইনউদ্দিন মুকুল সহ সংগঠনের নেতৃবৃন্দ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা উত্তরের উদ্যোগে বুধবার বিকেলে চৌমোহনীতে চারজন মুসল্লি শহীদ হবার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাংলাদেশ শাখা সভাপতি মোহাম্মদ আব্দুল ওহাবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন নোয়াখালী জেলা উত্তর সভাপতি হাজি মহিন সাধারণ সম্পাদক জি এম মাহমুদুল হাসান ইসলামী আন্দোলন বেগমগঞ্জ থানা সভাপতি আলা উদ্দিন সাবেক জেলা সভাপতি সাদ্দাম হোসাইন সাবেক মুফতি তাজুল ইসলাম শ্রমিক আন্দোলন উত্তর সাধারণ সম্পাদক ডাক্তার সহ জেলা ও থানার নেতৃবৃন্দ বক্তাগণ প্রশাসনের দৃষ্টি কামনা করে বলেন ধর্ম অবমাননাকারীদের সর্বোচ্চ আইনে শাস্তি প্রদান করতে হবে এবং বিপ্লব চন্দ্র শুভর ফাঁসি দিতে হবে এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ